আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে, মানে আপনার যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে লাইভ স্ট্রিম করব। লাইভ স্ট্রিম কি? লাইভ স্ট্রিম হচ্ছে যে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি মোবাইলের স্ক্রিনটাকে রেকর্ড করে আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে লাইভ শো দেখাতে পারবেন। সেটা হয়তো বা কোনো স্পোর্টস বা আপনার গেম প্লে ফ্রি ফায়ার বা পাবজি এরকম কিছু। তো আজকের আলোচনা আমরা সঠিক একটা সফটওয়্যারের ধারণা পাবো। আপনি যদি স্ট্রিম লিখে চার্জ করেন, আমি যদি একটু দেখে আপনাদেরকে, স্ট্রিম লিখে যদি চার্জ করেন তাহলে অসংখ্য সফটওয়্যার এখানে শো করছে, তাই না? তো এখান থেকে আসলে কোন সফটওয়্যারটা জেনুইন বা কোন সফটওয়্যার দিয়ে প্রপারলি কাজ হয় সেই বিষয়টা কিন্তু আপনি জানেন না। আর আপনার পক্ষে কি সম্ভব যে একটা একটা করে সফটওয়্যার ইনস্টল করে আপনি দেখা যে কোন সফটওয়্যারটা ঠিক আছে? তো আপনার এই কঠিন কাজটাকে আমরা একদম সহজ করে সঠিক একটা অ্যাপসের সন্ধান আপনাকে দেব। তার জন্য তো আপনার কাছ থেকে একটা সাবস্ক্রাইব আমি আশা করতে পারি, তাই না? অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তারপর আমরা যে বিষয় নিয়ে ধারণা পাবো কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় মোবাইল দিয়ে সেটা শিখবো। আমরা প্রথমে সফটওয়্যার ধারণা পাবো, দেন এই সফটওয়্যার দিয়ে কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় সেটা জানবো, এবং এই লাইভ স্ট্রিম কিসের কিসের করতে পারবো, খেলাধুলার লাইভ স্ট্রিম আমরা ফেসবুক পেজে কীভাবে ছাড়বেন বা শো করবেন দেখাবেন সেই বিষয়টা আমরা শিখবো। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে আমরা সঠিক একটা সফটওয়্যারের সন্ধান নেব, আর সেই সফটওয়্যারটা হচ্ছে ট্রন অফ। আমি যদি একটু দেখাই, এই যে টুরনিফ এরকম কিছু একটা লেখা। তো আপনি কী করবেন, এই যে টুরনিফ লেখে আমি যদি একটু বড় করে দেখাই, ঠিক এই লেখাটুকু লিখলে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা চলে আসবে। আপনি যদি টুরনিফ লিখে ইউটিউবে সার্চ করেন দেখবেন যে অনেক ইউটিউবার এই সফটওয়্যারটা নিয়ে ভিডিও করেছে। তার মানে হচ্ছে এই সফটওয়্যারটা লাইভ স্ট্রিম জগতে, মোবাইলের লাইভ স্ট্রিম জগতে এটা সেরা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমি কীভাবে এই সফটওয়্যার দিয়ে লাইভ স্ট্রিম করব। আচ্ছা, সেটা করার জন্য প্রথমে কী করতে হবে, ইনস্টল করতে হবে। হ্যাঁ, ইনস্টল করে আপনাদের কী করতে হবে, অফিন করতে হবে। আমি এখানে অফিনে ক্লিক করছি। আমি বলে রাখি, আপনি যখন নতুন সফটওয়্যারটা অফিন করবেন তখন আপনার কাছ থেকে অনেক রকম পারমিশন চাইবে, আপনি সেগুলো অ্যালাউ করে দেবেন, মানে মূল সেট আপটা করে নেবেন। সেটা ঝামেলার কিছু না অবশ্যই, যদি আপনার থেকে ঝামেলা মনে হয় কোনো একটা সিস্টেম বা কোনো একটা অপশন, তখন স্ক্রিনশট করে আমাকে ফেসবুক পেজ বা ইউটিউবে আপনি জানিয়ে দিতে পারেন আমাকে। হ্যাঁ, তো সব কিছু সেট আপের পরে, সব কিছু সেট আপ বলতে তেমন কোনো সেট আপ নাই আমি আসলে, আমি আপনাকে কী বলবো। তো সব কিছু সেট আপ পরেও তারপরও আপনার ঠিক কীরকম একটা ইন্টারফেস শো করবে। হ্যাঁ, এরকম ইন্টারফেস শো করলে আপনার সেখানে তখন আপনি কী করবেন, এখানে স্ট্রিম নাও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তাই না? স্ট্রিম নাও আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ স্ট্রিম। আমরা প্রথমে কী করলাম, স্ট্রিম নাওতে ক্লিক করলাম, তারপর থেকে সেট আপ স্ট্রিমে আমরা ক্লিক করবো। হ্যাঁ, সেখানে ক্লিক করার পরে এবার আপনাদেরকে শো করবে আপনি কিসের গেম প্লে করতে চাচ্ছেন বা কোন ওয়েবসাইটের থেকে আপনি লাইভ দেখাতে চাচ্ছেন কোনো খেলাধুলা বা অন্য কোনো কিছু। তো এখানে অনেকগুলা গেম তারা দেখাচ্ছে, এটার ভিতর যদি আপনার গেমটা থেকে থাকে হয়তো পাবজি বা ফ্রি ফায়ার, আপনি সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি এখানে আপনার কাঙ্ক্ষিত যেটা নিয়ে আপনি স্ট্রিম করতে চাচ্ছেন সেটা যদি না থাকে তাহলে কী করবেন, এখানে মোর গেম এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনার কাছে আরও অনেকগুলো গেম তারা শো করবে তাদের সাজেস্টে। হ্যাঁ, তো আপনি কী করবেন, এখানে তাও আপনি যেটা নিয়ে লাইভ করতে চাচ্ছেন সেটা নাই, তাহলে কী করবেন, তাহলে এই যে এখানে মোর একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, তাই না? এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনার ফোনে যতগুলো সফটওয়্যার আছে বা যা কিছুই থাকুক না কেন সবগুলো আপনার কী করবে, শেয়ার করবে। দেখতে পাচ্ছেন, তাই না? এগুলো আমার ফোনে আছে, এগুলো আমাকে শেয়ার শো করতেছে। তো আমি আসলে আজকে আপনাদেরকে একটা গেম পেলে লাইভ স্ট্রিম করে দেখাবো, আমি এই গেমটার লাইভ স্ট্রিম করে আপনাকে দেখাচ্ছি। এই যে টেম্পল রান এই গেমটা, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গেমটা আমাকে নিয়ে নিয়েছে, মানে এই লাইভ স্ট্রিম সফটওয়্যারটা গেমটাকে নিয়ে নিয়েছে। এবার আমরা যদি এখানে যাই, ইউ আর ইউ ফিলিং, মানে হচ্ছে আমার অনুভূতিটাকে, আমি যে গেম প্লেটা করতেছি সেই বিষয় নিয়ে অনুভূতিটা কি, এটা আসলে মূল কোনো বিষয় না, আপনি যে কোনো একটা দিলেই চলে। হ্যাঁ, এখানে হ্যাপি, এক্সাইটেড, সেলফি, বোরেড, মানে যে কোনো একটা দিলেই চলে আর কি। তো এখানে হোয়াট ইউর ফ্লাইং স্টাইল, এটা হচ্ছে আপনি সোলোতে দিয়ে রাখবেন। হ্যাঁ, এটাতে দিয়ে রাখবেন,
আপনি আর অপশন চেঞ্জ করতে হবে না, এখান থেকে আপনি অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপর আমরা কী করবো, এখানে নেক্সট স্ট্রিম ইনফোতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে দেখাবে স্ট্রিম টাইটেল। আচ্ছা, আমি যদি একটু ছোট্ট করে বলি, আপনি যখন ফেসবুক বা ইউটিউবে আপনি এই স্ট্রিমটা শো করবেন বা দেখাবেন মানুষদেরকে, তখন ঠিক এরকম একটা টাইটেল সেখানে শো করবে। তো এই টাইটেলটা আপনি চাইলে কাস্টম করতে পারেন, মানে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করে আপনি এগুলো কেটে দিয়ে আপনি কী করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো টাইটেল হলো, ডিসক্রিপশন বক্সটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আপনি চাইলে আরও কিছু ইনফরমেশন এখানে সেট করতে পারেন, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে শুরু থেকে। আপনি কী করবেন, এগুলো ক্যান্সেল করে দেবেন, ক্যান্সেল করে দিয়ে আপনি আপনার মতো করে দেবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে স্ট্রিমের একটা থাম্বনেল সেট করতে পারবেন, ঠিক এখানে ক্লিক করে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে নিয়ে গেলে আপনি সেখান থেকে একটা ছবি চুজ করে আপনি এখানে থাম্বনেল দিতে পারবেন। আচ্ছা, সব কিছু সেট আপ হয়ে গেলে কী করবেন, এখানে আবারও নেক্সট স্ট্রিম সেটিংয়ে ক্লিক করবেন। নেক্সট স্ট্রিমে ক্লিক করার পরে পরে আপনাকে একটা ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করতে হবে আপনার থেকে, যেহেতু পুরোপুরি আমরা সেট করে নিয়েছি। আচ্ছা, অলরেডি চলে আসছে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন শুরুতে স্ট্রিম কোয়ালিটি, আপনি কি ফুল এইচডি দেখাতে চাচ্ছেন, এই বিষয়টা তারা আপনাকে সাজেস্ট করছে যে আপনি কোন কোয়ালিটিতে দেখাতে চাচ্ছেন। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ফুল এইচডি, তারপর একটু নর্মাল, তো আপনি এইটাতে দিয়ে রাখবেন, ডিফল্টে দিয়ে রাখবেন যেটা দেওয়া আছে, এটা ঠিক আছে, আমি লাইভ করে দেখেছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এই অপশনটা আপনাদের কিছুই করতে হবে না। আর এটা হচ্ছে, যদি আমি আপনাকে বলি, আপনি যদি ফোনের ফুল ডিসপ্লে কোনো কিছু দেখাতে চাচ্ছেন, হ্যাঁ, তখন কী করবেন, এখানে ক্লিক করবেন। আর যদি কোনো ভিডিওর মতো করে হাফ ডিসপ্লে দেখাতে চাচ্ছেন তাহলে কী করবেন, এই এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এই বিষয়টা তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তারপর এখন চলে আসবেন আপনি কোথায় লাইভ স্ট্রিমটা করতে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম আরটিএমপি, এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এখানে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ফেসবুক দেখতে পাচ্ছেন, ইউটিউব দেখতে পাচ্ছেন। তো আপনি যেখানে লাইভ স্ট্রিমটা করতে চাচ্ছেন ঠিক সেটার উপরে ক্লিক করে দেবেন। আমি ফেসবুকে করতে চাচ্ছি, হ্যাঁ, ফেসবুকে ক্লিক করে দেব। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি যখন শুরুতে ফেসবুকে ক্লিক করবেন তখন আপনার ফেসবুকটাকে তারা লগ ইন করতে বলবে। লগ ইন হচ্ছে এরকম না যে আপনি পাসওয়ার্ড তারপর আপনার নাম্বার দিয়ে বা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, এরকম না। আপনার ফেসবুকটা যে অ্যাকাউন্টে লগ ইন আছে সেটাই অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তারপর আপনার সে ফেসবুকের আওতাভুক্ত যতগুলো ফেজ আছে সবগুলো লগ ইন হবে না। কেন হবে না, এরকম একটা ভাবনা আপনার ভিতরে থাকে, আপনি হয়তো এই সফটওয়্যারটা ইনস্টল করেছেন বাট হচ্ছে না, এরকম একটা প্রশ্ন আপনার ভিতরে থাকে। আচ্ছা, এই জন্যই হবে না, আপনার ফেসবুক যখন লগ ইন হয়ে যাবে তখন এখানে দুই একটা ফেজ আপনার শো করছে বা করছে না, এরকম একটা কিছু একটা বিষয় চলে আসবে, কেন করছে না। আচ্ছা, করছে না এই জন্যই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, করছে না এই জন্যই, এই লাইভ স্ট্রিম করতে গেলে আপনাকে ফেসবুক পেজের একটা রুলস আছে, যেটা হচ্ছে আপনি 5000 লাইক বা 5000 ফলো আপনার থেকে থাকতে হবে আপনার পেজে, তখন আপনার এই পেজটা লাইভ স্ট্রিমে শো করবে বা আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। 500 আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, 500 মাত্র 500 লাইক বা ফলো যদি আপনার পেজে থাকে তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এর নিচে যদি থাকে, ধরুন না 200 থাকে, 300 থাকে, থাকলে কী হবে না, এখানে আপনার ফেজটা শো করবে না, তখন আপনার বুঝতে হবে যে আমার থেকে 500 ফলো বা লাইক অর্জন করতে হবে, তারপর আপনি আবার লাইভ স্ট্রিমে চলে যাবেন, দেখবেন যে এখানে আপনার ফেজটা শো করতেছে। আচ্ছা, এখানে যদি আমি দেখি, এখানে আমার আশিক হিমেল হচ্ছে আমার আইডিতে, চাইলে আমি আমার আইডিতে লাইভ স্ট্রিম করতে পারবো। আপনি চাইলে আপনার আইডিতেও লাইভ স্ট্রিম করতে পারবেন, সেখানে আমাদের 500-এরও বেশি ফ্যান রয়েছে অ্যাড, তাহলে আমরা করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি, 3996 সাবস্ক্রাইবার আমার এই পেজে আছে। তো এখানে 3996 সাবস্ক্রাইবার থাকার কারণে, সাবস্ক্রাইবার হচ্ছে যে ফলো বা লাইক আছে আর কি, থাকার কারণে আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তো এখানে আমি লাইভ স্ট্রিমটা করতে পারবো। তারপর সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে এটাকে নিচে স্ক্রল করে নেবে, নামিয়ে দেব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে নেক্সট স্ট্রিম রিভিউ। আচ্ছা, আমরা তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর পরে আমাদেরকে আরেকটা নতুন একটা ফেজ শো করবে, আমরা তো দেখতে পাচ্ছি, তাই না? এরকম একটা ফেজ শো করবে, তারপর এখান থেকে আমরা কী করব, এখানে স্টার্ট স্ট্রিমে ক্লিক করব। হ্যাঁ, স্টার্ট স্ট্রিমে ক্লিক করার পরে যে স্টার্ট নাও এতে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, গেমটা প্লে হওয়া শুরু করবে, আমরা যে গেমটা খেলতে চাচ্ছিলাম বা লাইভ স্ট্রিম দেখাতে চাচ্ছিলাম সেই গেমটা প্লে হওয়া শুরু করবে।
তা আমি আপনাদেরকে বলে দিই যে এখনও কিন্তু আমাদের লাইভ হচ্ছে না, হ্যাঁ এখনও হচ্ছে না। হওয়ার জন্য কী করতে হবে, আমরা একটু অপেক্ষা করি যে গেমটা প্লে হোক, প্লে হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, দেখি যে কী হয়। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের গেমটা অলরেডি প্লে হয়ে গেছে। আপনি স্ট্রিমটা করার জন্য আপনি ঠিক এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার গেমটা অফ হয়ে যাবে, মানে ওরা বলতেছে যে আমি গেম প্লের সময় আমি স্ক্রিন ট্র্যাকআউট করতে পারবো না। তা আমি এখানে যদি এইখানে স্টার্টে ক্লিক করবেন, আমি যদি একটু দেখাই এই যে এই অপশনটা আছে না, এটার উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা লাইভ নামক একটা আইকন দেখা যাচ্ছে, তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ভিডিওটা মানে স্ট্রিমটা লাইভে দেখানো হচ্ছে এই মুহূর্তে। আমি এখানে ক্লিক করবো না, করলেই শেষ। আমি একটু করে দেখাই আপনাদেরকে, করলে যদি বন্ধ হয়ে যায় বুঝতে পারবেন যে লাইভটা শুরু হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম।